নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে কিন্তু মানে বেশিরভাগ দর্শক বন্ধুরাই কমেন্ট করছেন যে হচ্ছে গোলাপ গাছে এখন রিসেন্ট যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা এবং পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতায় ছোপ ছোপ একটা দাগ। তো এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং গাছগুলো যাদের হয়েছে তারা কিভাবে সুস্থ রাখবেন সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু এবং বিস্তারিত সেটাই আলোচনা আজকের ভিডিওতে আমি করছি। তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা যেটা, এই গোলাপ গাছের আবহাওয়ার পরিবর্তন কিন্তু এই রকম একটা কারণের জন্য কিছুটা অংশে দায়ী। কারণ কচি কচি পাতা বেরোচ্ছে ডাল থেকে, অনেক সময় সেই ডালের মানে পাতাগুলো পুড়ে পুড়ে যাওয়ার একটা বিষয় লক্ষ্য করতে পারা যাচ্ছে কারুর গাছে। কারুর গাছে দেখা যাচ্ছে যে পাতার মধ্যে কালো কালো স্পট, কালো কালো স্পট পড়ছে। তো কালুর পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, এরকম একাধিক সমস্যা। তো সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, গোলাপ গাছের যে ওয়াটারিং অর্থাৎ জল দেওয়ার যে ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। কীরকমভাবে সেটাকে, একেবারে আমরা কাদা জ্যাবজ্যাবে করে জল দেব না, হালকা জল দেব যাতে মাটি ময়েশ্চার থাকে হালকা, কিন্তু কাদা জ্যাবজ্যাবে না হয় বা একেবারে ড্রাই না হয়ে যায়। এই জিনিসটা আমাদের সবার প্রথম খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা গোলাপ গাছটিকে সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখবো, যেখানে সর্বোচ্চ সূর্যকিরণ পায় সেই স্থানে রাখবো। মাটিতে টিন হচ্ছে মাটিতে খাবার, মাটিতে খাবার দেওয়ার ব্যবস্থাপনাটা আমাদেরকে কিন্তু করতে হবে যেভাবে আমি আগের ভিডিওতে দেখেছি। দয়া করে দেখে নেবেন, ভিডিওগুলোর মধ্যে খাবার দেওয়ার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো বিস্তারিত ওখানে দেখানো রয়েছে, সেই মতো কেয়ার করবেন গোলাপ গাছের, অবশ্যই ভালো হবে। এবার চতুর্থত যে বিষয়টায় আসব সেটা হচ্ছে পাতার মধ্যে এক প্রকারের হলুদ হয়ে গিয়ে কালো কালো স্পট পড়ে যাচ্ছে, এটা সাধারণত ফাঙ্গাস অ্যাটাকের ফলে হচ্ছে। কারণ এই সময় যেটা বললাম ভিডিও শুরুতেই যে পাতা হলুদ হয়ে যাওয়ার কিন্তু এটা একটা অন্যতম দিক। এছাড়াও পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আরও কিছু দিক রয়েছে যেগুলোর মধ্যে আর একটা স্পেশাল বলে বলা যায়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের অভাব, বোরনের অভাব। তো এইগুলোর ঘাটতি পূরণ করতে গেলে আপনাকে গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে। যারা অনুখাদ্য স্প্রে করেন তাদের গাছেও যদি একই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তারা বুঝবেন যে আপনার গাছে কিন্তু ফাঙ্গাস লেগেছে। যারা নতুন বাগানি একেবারে কথাটা তাদের জন্যই আমি বললাম। এবং সেই সময় দাঁড়িয়ে আপনারা কিন্তু ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি অল্প পাতা থাকে তাহলে হলুদ পাতাগুলোকে কিন্তু আপনারা বলবো যে হাত দিয়ে রিমুভ করে দিন গাছ থেকে, এবং করে দিয়ে সেটা দূরে কোথাও ফেলে দিন। আর গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দিন, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট, এই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু সবচেয়ে ভালো কাজ করবে। দেখুন, হলুদ হয়ে যাচ্ছে পাতা, আমার গাছেও হয়েছে, আর এই কালো কালো স্পট বা ছোপ পড়ছে, এইগুলো কিন্তু সবগুলোই ফাঙ্গাস অ্যাটাকের জন্য, কারণ আমার গাছে খাদ্যের অভাব যথেষ্ট রয়েছে। আর এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে এইরকম পাতা কুঁকড়ে যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু অনেক কারণ হয়, পোকার আক্রমণ তো অবশ্যই, এবং তার সাথে কিন্তু মাকড়, যেটা লাল মাকড় হয়, বিভিন্ন মাকড় প্রজাতির আক্রমণ হলেও কিন্তু এরকমভাবে পাতা কুঁকড়ে কুঁকড়ে যায়। অনেক সময় পাতার ধার ধরে একটা জাল বিস্তার করে, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম মাকড় থাকে যেটাকে কিন্তু খালি চোখে আমরা ঠিকভাবে দেখতে পাই না। দেখা যায় যে জালের মধ্যে দিয়ে যাতায়াত করে লালচে মতন, ওইগুলো কিন্তু মাকড়। ওই মাকড় যদি আক্রমণ হয় বন্ধুরা তাহলে কিন্তু গাছ থেকে মাকড় দূর করা খুব চাপের। সেই জন্য বলবো যাদের গাছে এখনও সমস্যা হয়নি, আর পাতা এরকম তুলে তুলে দেখবেন পাতার পিছনে কিন্তু ওরা ডিম পাড়ে বা বাসা বাঁধে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের মানে এখনও ধরেনি গাছে পাতা সুস্থ আছে ভালো আছে তাদেরকে বলবো যে কাকা, থিটা, সুপার সোনাটা, ওমাইট, এরকম একাধিক মাকড়নাশক কিন্তু বাজারে পাওয়া যায়। আপনারা যেটা খুশি ব্যবহার করবেন, আর অবশ্যই যদি যাদের গাছ আক্রান্ত তারা দুদিনের ব্যবধানে ব্যবহার করবেন, আর যাদের গাছ আক্রান্ত হয়নি তারা ব্যবহার করবেন গাছ সুস্থ রাখার ক্ষেত্রে 15 দিনের ব্যবধানে। তাহলে বোঝা গেল ফাঙ্গিসাইডের স্প্রেটা করতে হবে,
আর দুদিন বাদে এরকম মাকড় নাশক হোক বা যে কোনো পেস্টিসাইড আপনাদেরকে কিন্তু স্প্রে করতে হবে। এরপরে যে সমস্যাটা, পাতা কুঁকড়ে যাওয়ার, এই পাতা কুঁকড়ে যাওয়ার বিষয়টা সবচেয়ে ভালো কাজ করবে কিন্তু কাকা কীটনাশকে খুব ভালো কাজ করে, পাতা কুঁকড়ানো পাতাও ঠিকঠাক হয়ে যায়। তো আপনাদের কাছে যেটা সম্ভব, মানে যেটা হাতের কাছে পাবেন সেই কীটনাশকই ব্যবহার করবেন, তবে কীটনাশক ব্যবহার করতে হবে এটা মাথায় রাখতে হবে আমাদের। আর এছাড়া এরপরে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, অনেকে বলছেন যে কচি ডাল, নতুন ডাল বের হচ্ছে, পাতাগুলো পুড়ে পুড়ে মতো যাচ্ছে, এটাও কিন্তু আমি বলবো যে ফাঙ্গাসের আক্রমণ। আপনারা ভ্যাবিস্টিন অথবা রেডোমিল গোল্ড এই জাতীয় কিছু ইউজ করতে পারেন, স্যাফ ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। বাংলাদেশের যে বন্ধুরা তারা কিন্তু ম্যানসার নামে পেয়ে যাবেন এটা আপনাদের ওখানে, স্যাফ তো ভীষণ ভালো কাজ করবে, সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটো মানে উভয়ে কাজ করে। তো এইভাবে কেয়ার করলে আশা করি আপনাদের গোলাপ গাছ সুস্থ থাকবে, পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁকড়ে যাওয়া বা কালো কালো স্পট, এই ধরনের কোনো সমস্যা কিন্তু আপনাদের গাছে আসবে না। আর অবশ্যই যদি এরপরে কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করার অনুরোধ রইল, কারণ আমি সবার প্রশ্নের, সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, গোলাপ গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে আর দেবে প্রচুর পরিমাণে ফুল, এই পরিচর্যা করে গোলাপ গাছকে সুস্থ রাখুন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর চলুন সকলে মিলে সুন্দর করে পৃথিবীটাকে পুনরায় সবুজায়নে ভরিয়ে তুলি। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমরা সকলে মিলে বাগান করি, আমার বাড়িতে স্বল্প পরিসর জায়গা কিন্তু গাছের নেশা, গাছ পাগল আমি, তো সেই জন্য দেখতেই পাচ্ছেন যে একটি টব থেকে আরেকটি টবের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নেই। তো এর মধ্যেও বাগান করি, আপনাদেরকেও বলবো যে আপনারাও বাগান করুন এবং আপনার প্রতিবেশী যারা আছেন তাদেরও বাগান করার জন্য উদ্বুদ্ধ করুন। আজকের মতো এ পর্যন্তই, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।